বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন টাইগাররা। আজকের ম্যাচের জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চায় সাকিব মুশফিকরা। গুয়াহাটিতে ম্যাচটি শুরু হবে দুপুর 2:30। বিস্তারিত আল ইমরান সীমান্তের রিপোর্টে। প্রথম প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে মাঠের বাইরের সব আলোচনা সমালোচনার জবাব দিয়েছে বাংলাদেশ দল। লিটন দাস ও তানজিদ তামিম জুটির কারণে ওপেনিং এর সমস্যা নিয়ে আপাতত নির্ভর টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে বোলিং এর উন্নতি ছিল চোখে পড়ার মতো। বড় শুরুর পরও শ্রীলঙ্কাকে বেশি রান করতে না দেওয়ার কৃতিত্ব ছিল বোলারদের। ইংল্যান্ডের বিপক্ষেও বোলারদের কাছে এমন আশা করছে বাংলাদেশ। এছাড়া ভালো পারফর্ম করে মুশফিক ও মাহমুদুল্লাহ আছেন খোশ মেজাজে। তারাও ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরা দিতে পারলে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি হবে মনের মতো, যা বিশ্বকাপের মূল আসরে ভালো করতে বেশ সহায়তা করবে টাইগারদের। ইনজুরির কারণে সতর্কতা হিসেবে এ ম্যাচেও মাঠে নামবেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আল ইমরান সীমান্ত, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।